গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। তা যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। এদিকে বড় মেয়ে কলেজে চলে গেছে, তোমাদের দাদা ভাইও দোকানে চলে গেছে, আর মামা এখনও ঘুমাচ্ছে। দেখো, ঠিক আছ, মামা এখনও ঘুমাচ্ছে। মামা স্কুল যাবে, আমাকে ডাকছি, মামা উঠছে না। প্রত্যেক দিনের একটাই ডিউটি আমার এরকম, মামা ওঠোরে ওঠোরে এরকম বলেই যাবো, মামাম কিছুতেই উঠতে চায় না। তা যাই হোক, চলো এখন রুটি করবো। রুটির সঙ্গে কী করি, মামাম স্কুলে টিফিন নিয়ে যাবে, মামাম বাইরে টিফিন একদম খেতে চায় না, কেক ঠেক দিলে একদম খেতে চায় না। আর বাইরে থেকে যদি কচুরি, দুদিন বাইরে টিফিন কচুরি দিয়েছিলাম সকালবেলা, ও দিয়ে খুব ভালোবাসে খেতে, আমরাও আমাদেরও খারাপ লাগে না। কিন্তু এই মেয়ে ঘরের টিফিন খেতে খেতে এমন হয়ে গেছে, বাইরের টিফিন কোনো কিছু খেতে পারে না, ভালো লাগে না। ও বলে ভালো লাগে না, বা ঘরে লুচি পরোটা করে দিলে ও সেটাই ভালো খায়। তা চলো এখন দেখি, মামার জন্য পরোটা করি, আর একটা পরোটা করবো, আর খেয়ে যাবে, আবার পরোটা নিয়ে যাবে। ও আমি এখানে রুটি বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে আলুর তরকারি বসিয়ে দিয়েছি। আলুর তরকারি আর রুটি হবে, আর মামামের তো জানোই, মামাম হচ্ছে ইয়ে খায় পরোটা, মামামের পরোটা হবে। দেখো রুটি হয়ে এসছে প্রায়, আর এইটা করলেই হয়ে যাবে। আর মামামের পরোটা বেড়ে রেখেছি, মামাম একটা পরোটা আলুর তরকারি দিয়ে খাবে। দেখো তরকারিটা প্রায় হয়ে এসছে, এবার একটু মাখা মাখা হলে এটাকে নামিয়ে দেবো। গাইস দেখো, তোমাদের দাদা ভাইয়ের খাবার বেড়ে নিয়েছি। এখানে আছে রুটি, আলুর তরকারি, আর এখানে হচ্ছে লাল চা। হ্যাঁ নাও, তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিই। নাও, তোমার খাবার চলে এসছে। মামামটা কি বলে দেখো, সানডে, তারপরে এরপরে কি মেনু হবে না হবে দুপুরের আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আজকে দুপুরের মেনু হচ্ছে কাতলা মাছ, মাছের মাথা দিয়ে ডাল, আলু চিপস। আমার বৌদির বাড়ি কতটুকুনি হয়েছে কাজ, তিনতলায় ঘর হচ্ছে, সন্তোষী মাকে উদযাপন দেবে, বড় সন্তোষী মা নিয়ে আসবে পাথরের এরকম বড়, তা উদযাপন হবে, পুজো হবে, ঠাকুর স্থাপিত হবে, তা তোমাদের সঙ্গে সেগুলো সব শেয়ার করবো। ডেট ঠিক করা হয়ে গেছে। তা আমার বৌদি বাড়ি কত দূর হলো দেখো তোমরা, একটু দেখে নাও। চলো, কী খবর তোমার, সারা শব্দ পাচ্ছি না আমি আজকে, এই তো বললাম, নতুন মার্বেল লাগিয়েছি, দেখো দেখো তোমরাও দেখো কি আলো হচ্ছে। চিংড়ি মাছ বললাম না, ডাটা দিয়া তো দাদা সুন্দর হয়েছে, ডাটা দিয়া খাবে বললো। মাইক্রোমোটা দেখতে ভালো লাগবে, খুব 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 সুন্দর হয়েছে ঠাকুরের জায়গাটা, দারুণ হয়েছে, দারুণ। এই যে এখানে মা সন্তোষী বসাবে, সব দেখি। হ্যাঁ দেখো আমার বড় বৌদির ঘর, এটা ঝুল বারান্দা, ঠাকুরের জায়গাটা খুব সুন্দর হচ্ছে। হ্যাঁ ঠাকুর সব এক একটা এখানে রাখবে, ঝুল বারান্দা সুন্দর হয়েছে, সুন্দর। এবার পুট্টির কাজ হবে, পুট্টির কাজ। আসো এবার ছাদের ঘরটা দেখে আসি, এই তো যাচ্ছি। এই ঘরটাও খুব সুন্দর হয়েছে তো, ওয়াও টাইলস লাগিয়েছে। এখানে ছোট্ট একটা ঘর করেছে, খুব সুন্দর হয়েছে ছোট্টর মধ্যে, ভালো লাগছে, আলো বাতাসি। এখানে একটা পায়খানা বাথরুম হবে ছাদে, ছাদের গাছপালা লাগাতে পারবে না, ছোটো হয়ে গেছে জায়গাটা, ভালো হয়েছে। এটা কাদের বাড়ি বৌদি,
এইটা সত্য দে। খুব সুন্দর হয়েছে, ঠাকুর ঘরটা খুব পছন্দ হয়েছে আমার। ঠাকুর ঘরটা সুন্দর হয়েছে, উপরের ঘরটা খুবই সুন্দর হয়েছে। উপরে তোমার শাশুড়ির ঘরটা খুব সুন্দর হয়েছে। রেলিং লাগালে খুবই, হ্যাঁ রেলিং লাগাবে না, লাগাবে পরে। দেখো সারা বিকেল বসে বসে এইসব করছে আমার ম্যাম। এখন ঘুম থেকে উঠে দেখি ছাদে এসে এইসব সাজন গাজন কাজন সব করেছে বসে বসে, সংসার পেতেছে। দেখি তাকা দেখি কেমন লাগছে একটু দেখি। না দেখাবো না, তাকা না, রাখো না ফোনটা। দেখছো বলো কি, ফোনটা রাখো। আর জুতো পর্যন্ত নিয়ে আছে ছাদে, চিন্তা করো। আয় নিচে আয়, গাছে জল দে। Genie